দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। আবারও নতুন একটি আলোচনা নিয়ে আসলাম। আজকে আলোচনা করব পোঠানীতির কারণে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ প্রাথমিক সেক্টরটা ধ্বংস হয়ে গিয়েছে। এই কথাটি কেন বলছি, এর অনেকগুলো কারণ আছে। আপনারা জানেন যে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় 60% থাকে ফিমেল কোঠা। এছাড়া পোষ্য কোঠা, মুক্তিযোদ্ধ কোঠা, এরপরে উপজাতি কোঠা, ডিজ্যাবিলিটিদের জন্য কোঠা, এই সকল কোঠা যদি আমরা একত্রে করি তাহলে প্রায় 98% কিন্তু কোঠার ভিত্তিতে নিয়োগদান করা হয়। আর বাকি যে 2% থাকে সে 2%ও কিন্তু মেধাবীরা সুযোগ পায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় আর্থিক লেনদেনের কারণে, দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে সেখানে মেধাবীরা বঞ্চিত হয়। বিগত এক দশকের মধ্যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে প্রাথমিক স্তরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছে তার ম্যাক্সিমাম বলবো অযোগ্য। এই কথাটা কেন বলবো, হয়তো আমার ভিডিওটি কোনো প্রাথমিক স্তরের স্যার ম্যাডামরা দেখলে হয়তো মনোক্ষুণ্ণ হবেন বা তারা অখুশি হতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। অযোগ্য এই কারণে বলবো কারণ সেখানে যারা নিয়োগ পেয়েছে তাদের চেয়েও যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তারা কিন্তু সুযোগ পায়নি। আমার স্বচক্ষে দেখা একজন মেধাবী ছাত্র, সে 70% 80% মার্ক পেয়েছে, অথচ তার কোঠা না থাকার কারণে সে সুযোগ পায়নি। সুযোগটা কে পেয়েছে, 50% বা 55% মার্কস পাওয়া কোনো কোঠাধারী। তাহলে এখানে অযোগ্যটা এই কারণে বলছি যে ওই পদে যার যোগ্যতা ছিল তাকে কিন্তু সুযোগটা দেওয়া হয়নি। আমরা যদি 2014 অর্থাৎ 14 থেকে প্রায় পরবর্তী যে সার্কুলারগুলো হয়েছে 14-15 সমসময়, সেখানে প্রাথমিক স্তরে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগদান করা হয়েছে তার 90% বলা যায় তারা হলো এসএসসি পাস এবং এইচএসসি পাস। আর এদের মধ্যে অনেকেই আছে যারা একাধিকবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তারা এই কোঠার জোরে আজকে কিন্তু চাকরি করছে। এবং তারা যখন চাকরি পেয়েছিল তখন দেখা হলে তারা বলতো যে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, আমি কিভাবে চাকরি পেলাম। আসলে এটাই সত্য, এটাই বাস্তবতা। আমরাও বিশ্বাস করতে পারি না যে আসলে সে কিভাবে চাকরি পেল। তারপরেও এটাই সত্য, এটাই বাস্তবতা, তারা কিন্তু চাকরি করছে এবং প্রাথমিক স্তরে তারা কিন্তু সরকারি চাকরি করছে। তো আমাদের মাধ্যমিক স্তরে যখন একটা ছেলে বা মেয়ে প্রাথমিক স্তর শেষ করে বা প্রাথমিক গণ্ডি পার হয়ে যখন মাধ্যমিক স্তরে আসে, দেখা যায় ম্যাক্সিমাম ছেলে মেয়ে তারা বাংলা দেখে পড়তে পারে না। ইংরেজি তো দূরের কথা, বাংলা দেখে পড়তে পারে না। ইংরেজি তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে দেখুন, প্রাইমারি সেক্টরে এই কোঠার কারণে যে কোয়ালিটির শিক্ষক নিয়োগদান করা হয়েছে, এই কোয়ালিটি সম্পন্ন শিক্ষকদের কারণেই আজকে শিক্ষার্থীরা কিন্তু তারা বাংলা দেখে পড়তে পারে না, ইংরেজি দেখে পড়তে পারে না, এমনকি গণিত কিছুই বোঝে না বা পারে না, হয়তো দু একজন পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে টেলিভিশনে অনলাইন শিক্ষা কার্যক্রমে একজন ম্যাডাম, তিনি অঙ্ক শেখাচ্ছিলেন, তো তিনি যেভাবে অঙ্কটা দেখালেন বা যা করে দেখালেন, তো এটাই কিন্তু বাস্তবতা, এটাই নমুনা। তো আমাদের প্রাথমিক সেক্টরটা কিন্তু ধ্বংস হয়ে গেছে এই কোঠার কারণে। তো জানি না আমাদের কর্তৃপক্ষ, সরকার, বাহাদুর নীতি নির্ধারক যারা আছেন তাদের টনক কবে নড়বে। আসলে তাদের টনক নড়ে না। কেন নড়ে না জানেন? কারণ এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের ছেলেমেয়েরা কিন্তু পড়ালেখা করে না। সুতরাং এখানে কি হচ্ছে না হচ্ছে তারা এটা উপলব্ধি করতে পারে না। তারা শুধু অফিসে বসে থাকে, নিচের থেকে যে নিউজগুলো তাদের কাছে পাঠানো হয় তারা শুধু সেই নিউজের উপরে ভিত্তি করেই তারা কিন্তু সিদ্ধান্ত নেয়। আমাদের দেশের ছেলেমেয়েরা যে কী শিখছে এটা কিন্তু কেউ খোঁজ রাখে না। তো দুর্ভাগ্যজনক হলেও সত্য এবং এটাই বাস্তবতা, এই কোঠার কারণে
প্রাথমিক সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে।